এবার অর্পিতা মুখোপাধ্যায় নতুন ফ্ল্যাটের হদিশ মিলল চিনার পার্কে নওপাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলা একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা দাবি ফ্ল্যাটের হিসাব রক্ষকের জানি রাখি এবার অর্পিতা মুখোপাধ্যায় নতুন আরো একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে চিনার পার্কে নওপাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলায় একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা দাবি ফ্ল্যাটের হিসাব রক্ষকের তার যেটা দাবি 2020 সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেইনটেনেন্স বাবদ বাকি রয়েছে 38,000 টাকা আবাসন কর্তৃপক্ষের দাবি 2017 সালে চিনার পার্কের কাছে প্রায় 900 স্কয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা কালো রঙের মার্সিডিজে চড়ে 2018 সালের দুর্গাপূজার সময় একবার মাত্র এসেছিলেন অর্পিতা দাবি আবাসন কর্তৃপক্ষের পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বেলঘরিয়ার যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাল তাল সোনা সব মিলিয়ে যার ওজন 6 কেজি যার বাজার মূল্য 4,31,00,000 টাকা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে 1 কেজি ওজনের 3টি সোনার বাট ও 6টি সোনার কঙ্কন যার এক একটির ওজনই 500 গ্রাম এছাড়াও প্রচুর সোনার গয়না ও একটি সোনার কলমও অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে দাবি ইডি সূত্রে আরো দাবি বাজেয়াপ্ত হওয়া 27,90,00,000 টাকার মধ্যে 2,000-এর নোটে 50,00,000 টাকার বান্ডিল এবং 500-র নোটে 20,00,000-এর বান্ডিল উদ্ধার হয়েছে স্ট্যান্ড রোডে স্টেট ব্যাংকের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার হওয়া টাকা এবং সোনা অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ টাকা এবং গয়না উদ্ধার হলো একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনে নেব তার মুখ থেকে অঙ্কিত চুটোডিয়া এখনো ঘোর কাটেনি সারা রাত জাগা ছিলেন একেবারে টাকার পাহাড়ে সেইখান থেকে বেরিয়ে আসার পর কেটে গেছে বেশ কয়েক ঘন্টা কিন্তু চোখ বন্ধ করলেই কি টাকার স্বপ্ন দেখছেন অ্যাকচুয়ালি স্বপ্ন তো দেখতামই না যেটা স্বপ্নটা বাস্তবায়িত হবে না সেই স্বপ্ন তো দেখে লাভ নেই তাই স্বপ্ন দেখিনি আর বাস্তবেও ভাবিনি এটা একটা অভাবনীয় অকল্পনীয় একটা অবাস্তব একটা জিনিস দেখতে পেলাম গতকাল এখন তো আপনি চোখ বন্ধ করলেই খালি টাকা 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 হ্যাঁ একদম চোখ বন্ধ করলে শুধু টাকাই দেখেছি মানে আর তো মানে এখন আর কিছু মানে মাথাতেও তো আসছে না 2,000 টাকা 500 টাকা ছড়ে ছড়ে সরানোর নোটগুলো ওইগুলো দেখেছি ইডির আধিকারিকগণ যখন তল্লাশি চালাচ্ছিলেন প্রচুর টাকায় ভরা ছিল তখন তো একটা কেমন লাগছিল বেসিক্যালি ভয় লাগছিল অনেক যে এরকম তো জীবনে এইভাবে তো দেখিনি কোনোদিন অন্য কারুর মুখ দেখতে পারেননি শুধুমাত্র টাকার মুখ দেখেছেন হ্যাঁ প্রায় 20 ঘন্টা গতকাল 1:05 ঢুকেছি আজকে 7:30 নেমেছি তুমি এই তালাটা কি ভাঙা হলো এই তালাটা কি ভাঙলেন হ্যাঁ প্রথমে মেন দরজার তালাটা ভাঙা হলো তারপরে ঢুকে তারপরে আপনারা এরকম একটা ফ্ল্যাটে ঢুকলেন এরকম একটা বড় জায়গা কি দেখলেন সেখানে সেখানে সোফা ছিল কিচেন ছিল এবং ভালো অবস্থাতেই ছিল এখানে যে বেডরুম সেই বেডরুমে পর্যন্ত আপনারা পৌঁছে গেলেন বেডরুম পর্যন্ত পৌঁছালাম বাঁদিকের বেডরুমটায় উনি ঢুকলেন তো একটা জাস্ট ট্যাপ পাওয়া গেল কাপড় চোপড় ছিল ওনার আলমারিতে আর কিছু পাওয়া গেল না তারপরে সেকেন্ড রুমে ঢুকলেন যেটা ওনার বেডরুম ওটা খুলতে গিয়ে দেখা গেল পুরোটা লক করাতে আমরা যদি দেখি যে ধরুন এরকমই একটা বেডরুম এই বেডরুমটা আপনারা ভাঙলেন হ্যাঁ ওই ওনার বেডরুমটা তারপরে ওই চাবিওয়ালাকে দিয়ে ভাঙানো হলো ভেঙে দেখা গেল খোলা হলো পুরো ঘরটা খোলা হ্যাঁ লকটাকে এবং তারপরে যখন ঢুকলেন এরকমই একটা বেডরুমে ম্যাডাম ঢুকছি যে এই এর মধ্যে কি দেখলেন থরে থরে সব টাকা সাজানো হ্যাঁ ঢুকেই একটা ঝোলা ট্রলি ব্যাগ পুরো ঘরটা তল্লাশি চালালেন ওনারা তল্লাশি চালিয়ে ব্যাংকে ফোন করে মেশিন আনা হলো নোট গোনার তারপরে মেশিন এলো তারপরে ওখানে কি কোনো খাট ছিল খাটগুলো ওনারা তল্লাশি করলেন তাতে কিছু ছিল না এরকম থরে থরে সাজানো কতগুলি ব্যাগ তার মধ্যে টাকা হ্যাঁ ব্যাগ ছিল ওয়ালড্রপ ছিল ওয়ালড্রপে গয়নাগাটি ছিল আর কিছু বান্ডিল ছিল টাকার সেখান থেকে কিছু টাকা উদ্ধার হলো তারপরে আপনারা কোথায় গেলেন তারপরে একটা বাথরুমে ঢোকা হলো একটা আয়না ছিল
গ্লাস বললো, ওনাদের সন্দেহ হলো যে এটাকে ভেঙে দেখি, নিচে দেখলো একটা লক সিস্টেম কিছু ছিল, ওই লকটা ভাঙা হলো, তার ভেতরেও কিছু টাকার বান্ডিল পাওয়া গেল। এভাবে টাকাগুলো রাখা ছিল, আপনার দেখে কি মনে হয়েছিল যে খুব যত্ন করে রাখা হয়েছে নাকি অনেকটাই মানে পড়ে রয়েছে এইভাবে? পড়ে রয়েছে, মানে যেমনভাবে রাখা আছে ওয়ার্ড্রপে কিছু কিছুটা নিচে, মানে ফ্লোর এরিয়াতে কিছুটা, ড্রেসিং ইউনিটে, মানে বাড়ির খুচরো পয়সা যেভাবে কখনো কখনো আমরা ফেলে রাখি, হ্যাঁ ওই রকমই ব্যাগ ভর্তি ওই রকমই ছিল। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।